বাপের বাড়ি বেশম পুরদিরে আমি আমার ভাই জেট হয়ে গেছে আল্লাহ ঢাকায় কোথায় পড়াশোনা করতে উত্তর বাড্ডা খান্দা ভাই আরে বাবা রে আরে বাবা রে প্রিয় দর্শক, এটি মাদারপুর জেলার রাজার উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাঁচাবালি গ্রামে এবং এখানে আজকে ছেহেরির পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাকিব মোল্লা, যিনি হাঁটার উদ্দেশ্যে ভোরবেলা বের হয়েছিলেন এবং জনতা সকাল 9টার সময় সামনের গাছটিতে তার ঝুলন্ত মরদেহ পেয়ে পুলিশকে খবর দেয়। তো সাকিব মোল্লার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বিষমবর্তী গ্রামে। তার বাবার নাম মুজিবুর রহমান মোল্লা ওরফে হেলান মোল্লা। তো সে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিলেন এবং এবছরে তিনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমি বলি ওই নামাজের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজার থানা প্রশাসন তারা কিন্তু এখানে রয়েছে এবং এলাকার গণ্যমান্য অনেকেই রয়েছে। তো লাশের সুরতহাল করতেছে। কি হয়েছিল চাচি, কি চাচি কি হয়েছিল একটু বলবেন? বাংলাদেশি পড়া শেষ করছে রে আমার বাবায় পরীক্ষা দিয়ে আইসে রে আমারে বন্ধে সে বাবা বেড়াইয়ে যাও রে ও বুবু আসমানে রে আমার বাবা আসলে শোকে এরা মুহমান হয়ে গিয়েছে। এই শোকের কারণে আসলে অনেক কথাই বলতে পারছে না। আর যেহেতু ব্যাপারটি ঘটেছে খুবই সকালে, যেটি জানা গিয়েছে যে সেহেরির পরে এই ঘটনা ঘটতে পারে, তো যার যার সেহেরিকে হয়তোবা বিশ্রামে ছিল আর এর মাঝেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তো আসলে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তারা শ্রোতাহল করছে। তো এর পরবর্তীতে হয়তো বা বেরিয়ে আসবে আসল রহস্য যে আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা। তো সাকিব মোল্লার বড় বোন
কি নাম আপনার? আমার নাম লাইজু। লাইজু, তো এই যে সাকিব মোল্লা, ওনার কি ঘটনা ঘটতে পারে আপনার ধারণা বা আপনার আছে না যে অনেক সময় অনেক কিছু পারিবারিক অথবা এলাকা ভিত্তিক বা এমনিতেই একজন লোক পারিবারিক তো তেমন কিছু নাই স্যার, আমার মা লসিস্টেম না আর আমার পারিবারিক তেমন কিছু নাই, কিন্তু ও তো ইয়ে ডাকা পুল্লা কাপড় করতো, আমার কাছে তো কোনো সময় কিছু বলতো না, কিভাবে বলবো আমরা কি হয়েছে। আর কালকে আমি এই বাবতা দেশে এটা নিয়ে রাত্রিবেলা এসে আমার ভাই তো রাগ না গোসে না ভালো আমাকে তো কথা কইছে শুয়েছে খাইছে, সেই ভাই সকালে আমি রোজা রয়েছি নামাজ পড়িয়ে বাইরে আবার হাই প্রেশার ও অনেক সময় হাঁটতে বাইরে, আমি ভোরবেলা আমার বাইরে করতে আছে চল্লিশ নামাই আনছি আর হয়ে গেলে আবার কইছে দুবলা রস পাড়াইতে প্রতিদিন আসে শহরের ভিতরে ঘুরতে নিয়ে গিয়ে, আজকে তোমার ভাই বাড়ি যায় না আমি এরপর বিশ্লেষ আছে কেনা জানি কয় কি হয়েছে ওটা বাচ্চা মার গিয়ে আলাই তুই গেছে কুসকুনির পাড় এই বলে শুন গে দৌড়ে গেছে আমার ফুফুক বাড়ি এবার এসে ডেরা ফোন দিয়েছে যে কারা দিন মাইরে লাইছে, তো আমি বলছি শাকিল আবার ওই দেখতে গেছে নি দেও ফুফু তো অসুস্থ ওই যে দুবলা জন্ডিস নামাই আনছি আর একটু প্রেশার আছে ওর হাই প্রেশার, এরপরে ও তাঁতে গেছে ওরে তো অসুস্থ মানুষ ওই গেছে করে নিয়েও এ কইছি ওর মা একজন পাগল আর সবাই আর কি ফ্যামিলি তো মোটামুটি এরকম ওই শিক্ষিত আর ভাই বোন শিক্ষিত না, আর ছোট ভাইটা বড় ভাইটা মানে ও মানে হাফ ম্যাটের মতন মানে কথাবার্তা গোছাই বলতে পারে না দিকপাস বোঝে না, আর ও হলো ব্রিলিয়ান্ট ছাত্র, ও হলো মাস্টার্স কমপ্লিট করে বিসিএস দিয়েছে, বিসিএস ও পাস করবে, ও কারোর সাথে মেশে না, ও সবসময় পড়াশোনা নিয়েই থাকে।